বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ আতিক হাসান। বাংলাদেশ ডাক বিভাগ দেউটি পোস্টি সেন্টারের পক্ষ থেকে মাইক্রোসফট প্যাকেজ প্রোগ্রাম বেসিক টিউটোরিয়ালে আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে একটি এক্সেল শিটে সুন্দর করে আপনি আপনার অ্যাক্টিভিটিসকে তুলে ধরতে পারেন, কীভাবে আপনি কতগুলো সেলকে ভেঙে মার্জ সেলে কনভার্ট করতে পারেন, সেই বিষয়গুলো নিয়েই আমি আপনাদের আজকে দেখানোর চেষ্টা করছি। তো আমি চাচ্ছি যে আমি একটি মার্কশিট তৈরি করব, যেখানে একটা কলেজের নেম থাকবে এবং সেই নেমটি কিন্তু মাঝে সেন্টার পয়েন্টে থাকবে, এবং কতকগুলো সেলকে ভেঙে আমি মার্জে কনভার্ট করব। তো আমি কি করব, আমি চাচ্ছি যে দেউতি হাই স্কুল অ্যান্ড কলেজ নামে একটি প্রতিষ্ঠানের কিছু স্টুডেন্টসের মার্কসের বিবরণী দেখাতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমাকে প্রথমেই যে কাজটি করতে হবে, আমি প্রথমে কয়েকটি সেলকে সিলেক্ট করে মাউস থেকে রাইট বাটন ক্লিক করে ইনসার্টে গিয়ে মাউস থেকে রাইট বাটন ক্লিক করে অথবা আমি সিলেক্ট করে হোম মেনুতে গিয়ে মার্জান সেন্টারে ক্লিক করলাম। এখন আমি দেখতে পাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু মোটামুটি কতগুলো সেলকে ভেঙে দিয়ে অটোমেটিকভাবে মিডল পয়েন্টে অবস্থান নেওয়ার মতো অবস্থা। তো আমি এখানে কিছু নাম ইনপুট করছি, দেউটি হাই স্কুল অ্যান্ড কলেজ। এখানে দিতে চাচ্ছি স্টুডেন্ট নেম, স্টুডেন্ট নেম, সেখানে তাদের রোল, ক্লাস, ডিভিশন বা বিভাগ এবং এজ। ফাদার নেম মাদার নেম। তো এই বিষয়গুলো নিয়ে আমি এখানে একটি অ্যাক্টিভিটিস করতে চাচ্ছি, যেখানে দেউতি হাই স্কুল অ্যান্ড কলেজের কিছু স্টুডেন্টের নেম থাকবে, যাদের রোল থাকবে, ক্লাস থাকবে, ডিভিশন সে কোন বিভাগে পড়ে, সায়েন্স আর্টস কমার্স, এবং তাদের বয়স থাকবে, তাদের ফাদার নেম এবং মাদার নেম, এই বিষয়গুলো থাকবে। তো আমি এখানে দিচ্ছি তাদের নেম, ছাপোস রাহেল, রিফাত, মুকুল, নয়ন, মনীষা, সায়েদা, এবং তাদের রোল 1, 2, 3, 4, 5, 6, তাদের ক্লাস অল আর ক্লাস 10, সাপোজ অল আর ক্লাস 10। অ্যান্ড দে আর ডিভিশন, তাদের ডিভিশন হচ্ছে সায়েন্স, সায়েন্স, আর্টস, আর্টস, সায়েন্স, কমার্স,
এজ 16 17 15 16 14 15 ফাদার নেম মঞ্জুরুল মশিউর নাজমুল রিয়াদ আব্দুল মান্নান সালাম মাদার নেম জরিনা লালি সৈতন নীলুফা জেভিন ফারা তো এভাবে কিন্তু আমরা একটি অ্যাক্টিভিটিসকে একটি গুরুত্বপূর্ণ কাজকে এক্সেল শিটের মাধ্যমে সহজেই তুলে ধরতে পারি এবং সিলেক্ট করে সেন্টারে করে দিয়ে সবগুলোকে আরও ডেকোরেশন সুন্দর করে দিতে পারলাম তো এই কাজটি কিন্তু এক্সেল শিটে যত সহজেই করা সম্ভব অন্যান্য সফটওয়্যার বা অন্যান্য বিষয়গুলোতে এত সহজে কিন্তু সেগুলো করা সম্ভব না তো আমি আশা করছি আপনারা এগুলো করতে পারবেন এবং যদি কোনো রকমের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে বলবেন তাহলে আমি অবশ্যই সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো আজ এ পর্যন্তই নেক্সট টিউটোরিয়াল দেখার প্রত্যাশা আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ